গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখছেন ওয়াইটি টেকনিক্যাল সিয়াম তো আমি আপনাদের সাথে আছি সিয়াম তো আজকে আবারো একটি মানে যে টেকনিক্যাল টিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হলাম বন্ধুরা তো আজকে যে টিপস এন্ড ট্রিক্সটা দেবো বন্ধুরা তা হলো ফেসবুকের তো আপনারা হয়তো থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আমি কী সম্পর্কে বলতে চাচ্ছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক ফটোতে অটো লাইক নেবেন কীভাবে বন্ধুরা এটি আমি আপনাদের বুঝিয়ে দেবো তো এই অটো লাইকটা মানে নেওয়ার পদ্ধতি আমি আপনাদের সব কিছু বুঝে দেবো তো আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে বন্ধুরা তো সেটিও আমি আপনাদের সব কিছু দেখে দেবো তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আর হ্যাঁ এই অটো লাইক আপনি 15 মিনিট পরপর নিতে পারবেন বন্ধুরা আর হ্যাঁ যে লাইকগুলো নেবেন সেগুলো কিন্তু সব রেগুলার অ্যাক্টিভিটি হবে বন্ধুরা তো মানে সবাই মানে কেউ বুঝতেই পারবে না যে আপনি আপনার ফেসবুকের ফটোতে অটো লাইক নিয়েছেন বন্ধুরা তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটি কথাই বলবো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নোটিফিকেশন বার অল করে দিয়ে আজকের এই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন বন্ধুরা আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদের যদি মানে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাইয়া আমার এই সমস্যা বা এই প্রবলেম আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি অন্য কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে মানে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাকে ফলো করবেন বা মেসেজ দেবেন যে হ্যাশট্যাগ ওয়াইটি টেকনিক্যাল সিএম তখন আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো এবং আপনি আপনার যা সমস্যা আমার সাথে আপনি বলতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুক ফটোতে অটো লাইক নেওয়ার জন্য আপনাদের সিম্পলি একটি মানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে বন্ধুরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পদ্ধতি আমি দেখে দিচ্ছি তো এখান থেকে আমি যদি আমার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাই বন্ধুরা তো প্লে স্টোরে আসার পর আপনারা সিম্পলি কী করবেন সার্চ অপশনে ক্লিক করবেন বন্ধুরা সার্চ অপশনে ক্লিক করার পর দেখবেন বাম্পার লাইকার লিখে সার্চ দেবেন বন্ধুরা ভালো করে দেখে নিন বা স্ক্রিনশট মেরে নিন বন্ধুরা বাম্পার লাইকার লিখে সার্চ দেবেন বন্ধুরা তো বাম্পার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ঠিক অ্যাপসটিতে নিয়ে যাওয়া হবে বন্ধুরা তো দেখুন এখান থেকে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন বন্ধুরা এই অ্যাপসটির মাধ্যমে আমরা কিন্তু ফেসবুকের ফটোতে অটো লাইক বাড়াবো তো এখান থেকে যদি আমি অ্যাপসটি ওপেন করি বন্ধুরা এই অ্যাপসটি যদি আমি ওপেন করি তো বন্ধুরা অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ঠিক একটি এরকম একটি ইন্টারফেস আসবে বন্ধু তো এখান থেকে আপনাদের কী করতে হবে এই জায়গায় আপনাদের মানে যে আপনাদের রিয়েল অ্যাকাউন্টে তো আপনারা লাইক বাড়বেন বন্ধু তো রিয়েল অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে এবং এই জায়গায় রিয়েল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে এখান থেকে আমি যদি রিয়েল অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিই বন্ধুরা তো এখান থেকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এই লগার অপশনটিতে ক্লিক করে দেবেন বন্ধুরা তো এখান থেকে আমি যদি লগার অপশনটিতে ক্লিক করে দেই বন্ধুরা তো একটু ওয়েট করবেন বন্ধুরা কারণ এটি কিন্তু সম্পূর্ণ একটি অ্যাপসের মাধ্যমে হবে বন্ধু তো আপনাদের একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে বন্ধুরা ধৈর্য সহকারে কাজ না করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বন্ধু তো এখান থেকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ঠিক একটি এরকম একটি ইন্টারফেস আসবে বন্ধু এবং এখানে এই জায়গায় লোডিং নেওয়া শুরু করবে বন্ধু দেখুন এই জায়গায় কিন্তু লোডিং নেওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা তো এখান থেকে আপনারা সিম্পলি একটু ওয়েট করুন বন্ধুরা ওয়েট না করলে কিন্তু কিছুই হবে না বন্ধুরা তো এখান থেকে দেখুন সেকেন্ড কিন্তু দিয়ে দিয়েছে বন্ধু তো এখানে আপনাদেরকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে বন্ধুরা তো এখানে আপনারা একটু 30 সেকেন্ড ওয়েট করতে হবে বন্ধুরা তো আপনারা 30 সেকেন্ড ওয়েট করুন বন্ধুরা আমি আপনাদের লাইভ প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে আপনারা কীভাবে মানে লাইকটা আপনাদের ফটোতে পাড়িয়ে নেবেন বন্ধু তো আপনারা সিম্পলি মানে আর 14 সেকেন্ড রয়েছে বন্ধুরা ওয়েট করুন বন্ধুরা একটু তো বন্ধুরা এখান থেকে ওয়েট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে বন্ধু তো আপনারা মানে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যতগুলো পোস্ট করেছেন বন্ধুরা ততগুলো এরকম মানে পোস্টগুলো কিন্তু আসবে বন্ধুরা তো এখান থেকে আমি আপনাদের দেখে দিচ্ছি যে আমার পোস্টে যে পোস্টে লাইক বাড়াবো সেই পোস্টে আমার লাইক কতগুলো রয়েছে বন্ধু তো আপনারা সিম্পলি একটু ওয়েট করুন তো বন্ধুরা আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি বন্ধুরা তো এখান থেকে দেখুন আমার এই ফটোটার লাইক কিন্তু 181টা বন্ধুরা তো এখান থেকে আমি আপনাদের লাইক প্রুফ মানে রিফ্রেশ সহ দেখে দিই তো আমার কিন্তু এই ফটোতে মানে লাইক কিন্তু 181টা বন্ধুরা তো এখান থেকে আমি আপনাদের মানে দেখিয়ে দিচ্ছি যে আপনার কীভাবে লাইকটা বাড়িয়ে নেবেন তো এখান থেকে আমি যদি আবার সিম্পলি বাম্পার লাইকার অ্যাপ্লিকেশনটিতে চলে যাই বন্ধুরা তো অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনাদের সিম্পলি এখানে দেখুন ইনভার কার্ডিটাস নামে একটা অপশন রয়েছে বন্ধুরা আপনারা যে ফটোতে লাইক বাড়াবেন সেই ফটোর নিচে এরকম একটা অপশন থাকবে বন্ধু আপনারা সিম্পলি ইনভার কার্ডিটাস অপশনটিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ইনভার কার্ডিটাস অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা ওকে বাটনে প্রেস করে দেবেন বন্ধুরা ওকে বাটনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদের বাইরে মানে নিয়ে আসা হবে তো এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার লাইকটা বেড়েছে কি বেড়ে নেই তো এখান থেকে আমার লাইক কিন্তু রয়েছে 181টা বন্ধুরা ভালো করে দেখে নিন অথবা
এখান থেকে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন 197 কিন্তু চলে গিয়েছে বন্ধুরা। তো এখান থেকে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা এখান থেকে অটো লাইক কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক ফটোতে অটো লাইক নিতে পারবেন বন্ধুরা। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নোটিফিকেশন বার অল করে দেবেন। তো সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।